খুব শীঘ্রই হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ, জেনে নিন দিনক্ষণ। তো এই সূর্যগ্রহণ কবে এবং কখন শুরু হবে, বাংলাদেশ এবং ভারত থেকে কি দেখা যাবে সূর্যগ্রহণ, কি বলছে বিজ্ঞানীরা, বিস্তারিত জানতে হলে এ বিষয়ে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। চলতি বছরেই এই শতাব্দীর সব থেকে বড় চন্দ্রগ্রহণ হতে চলেছে বলে আগেই জানিয়েছিল জ্যোতির্বিজ্ঞানীদের সংগঠন। গত নভেম্বর মাসেই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে। এবার এই বছরের শেষ সূর্যগ্রহণের খবর দিলেন তারা। আর বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। নভেম্বরে চন্দ্রগ্রহণের 15 দিনের মাথাতেই বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। 4ই ডিসেম্বর অর্থাৎ শনিবার বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে, যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় অবস্থান করে এবং চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে, তখন সূর্যগ্রহণ হয়। এই সময় সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছতে বাধা দেয় চাঁদ, এর ফলে পৃথিবী পৃষ্ঠে চাঁদের ছায়া পড়ে। আংশিকভাবে বা পুরোপুরি চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে অন্ধকারাচ্ছন্ন অঞ্চল তৈরি হয়। চাঁদের এই ছায়া একদম মধ্যভাগে যারা অবস্থান করেন তারা পূর্ণ গ্রহণ দেখতে পান। এই সময় একদম অন্ধকার হয়ে যায় আকাশ। মার্কিন স্পেস এজেন্সি নাসা আন্টার্কটিকার ইউনিয়ন গ্লেশিয়ার থেকে এই স্বর্গীয় অনুষ্ঠান দেখানোর বন্দোবস্ত করেছে। ইউটিউব এবং নাসা লাইভের মাধ্যমে তা দেখানো হবে। ভারতীয় সময় দুপুর 12টায় শুরু হবে এই লাইভ স্ট্রিম, আর গ্রহণ শুরু হবে তার আধ ঘন্টা অর্থাৎ 30 মিনিট পর থেকে। আর চূড়ান্ত পর্যায়ে বা পূর্ণগ্রাস পর্যায়ে পৌঁছবে ভারতীয় সময় দুপুর 1:14। জ্যোতির্বিজ্ঞানীরা ইতিমধ্যেই সাধারণ মানুষকে সতর্ক করেছেন, সরাসরি সূর্যের দিকে তাকাতে বারণ করা হয়েছে। পরিবর্তে সূর্যগ্রহণ দেখার বিশেষ চশমা পরে তবেই সূর্যগ্রহণ দেখার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে চলতি বছরের শেষ পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ দেখা যাবে কেবলমাত্র আন্টার্কটিকা থেকে। এবছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে না ভারত থেকে, আর বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি অঞ্চল থেকেই আংশিক সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে। এই তালিকায় রয়েছে সেন্ট হেলেনা, নামিবিয়া, লেসোথো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ জর্জিয়া এবং স্যান্ডউইচ আইল্যান্ড। এছাড়াও রয়েছে ক্রোজেট আইল্যান্ড, ফক আইল্যান্ড, চিলি, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে এবং পরে বিভিন্ন সময়ে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।